আক্তার ভাই হাতে পৌঁছে দিচ্ছেন জেনারেল মঞ্চের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক। আমরা আক্তার ভাইকে পাশে পেয়ে সত্যি খুব উৎসাহিত হয়েছি। আক্তার ভাইয়ের সাথে আমার খুব বেশি একটা পরিচয় নাই, আমি অনেকবার আক্তার ভাইয়ের নাম শুনেছি। আমাদের পাশেই থাকেন, খুবই প্রিয় দর্শক এবং খুবই সামাজিক একজন মানুষ। ওনার হাতে গিফট পৌঁছে দিচ্ছেন আব্দুল খালেক। আক্তার ভাইয়ের হাতে গিফট পৌঁছে দিচ্ছেন আব্দুল খালেক, শুভেচ্ছক কহা। এই পর্যায়ে আমাদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার রনি, ওনার হাতে পৌঁছে দিচ্ছেন উপহার সামগ্রী। উপহার সামগ্রী ধন্যবাদ। আমি একটু বলতে চাই, আমাদের একজন সম্মানিত মেহমান ছিলেন বিশেষ অতিথি কে এম এনায়েত সজীব, উনি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ জার্মান ট্রেডিং কোম্পানি। কে এম এনায়েত সজীব টিটু ভাই, উনি বৃষ্টির কারণে উনি আসতে পারেন নাই, আমি বাদল ভাইকে রিসিভ করতে বলবো। আচ্ছা, যাকে নিয়ে আমরা স্বপ্নের কথাগুলো বলেছি, আমাদের সঙ্গে তো প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী দুই বছর পর যদি আমরা এই মিলনমেলা এই হাসিমুখী দেখতে পাই তাহলে আজকের এই অনুষ্ঠানটি সার্থক হবে। তো সত্যিকার অর্থে আমি দেখেছি প্রায় 8টি প্রকল্প জেডো মোমসের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে এবং প্রত্যেকটি ভ্যালুড কাস্টমার একইভাবে এই এরকমের অনুষ্ঠানে তারা সামিল হয়েছে বিগত দিনের ইতিহাস। তা আমি আশা করি আমরা যে আসাদপুরের প্রকল্পটি শুরু করতে যাচ্ছি আগামী দুই বছর পরে আমরা হাসি মুখে তার হাত থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে বুঝে নিব আশা করছি। আজকে দলিল দিলাম, আগামী দিনে ফ্ল্যাটের চাবি নিব। তো এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে জেড ওয়েল হোমসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আব্দুল খালেককে অনারারি ক্রেস্ট দিচ্ছেন আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয়।